Hey viewers, আমি অরিন্দম জি ফ্রম অরিন্দম জি ব্লগস। আজকে আমি বুড়হানি বানানোর সিম্পল একটা ট্রিক্স দেখাবো। খুব অল্প সময় এবং খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে আমি বুড়হানি বানাবো। আশা করি এই ভিডিও দেখে আপনারাও বাসায় বুড়হানি বানানো ট্রাই করবেন এবং আপনাদেরটা কেমন হয় এটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো চলুন তাহলে বুড়হানিটা বানিয়ে ফেলি। বুড়হানি বানানোর জন্য প্রথমে টক দই দিব। হাফ কেজি টক দইয়ের জন্য হাফ প্যাকেট মশলা দিব। কেউ এক কেজি টক দই দিলে পুরো প্যাকেটের মশলা দিতে হবে। ঝাল পরিমাণ মতো নেবেন। আমি এখানে দুইটা মরিচ নিছি এবং পুদিনা পাতা বা ধনিয়া পাতা নেবেন ইচ্ছা মতো। আমি এখানে চার পাতা পুদিনা পাতা দিলাম। পুদিনা পাতা দিলে বুড়হানির টেস্ট এবং স্মেল অনেক বেশি ভালো হয়। হাফ লিটার টক দই সাধারণত 3-4 চামচ চিনি ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে 1 চা চামচ দিব কারণ আমি চিনি কম প্রিফার করি। আধা চা চামচের কম বিট লবণ, বুড়হানির পাতলা ঘন যার যার ইচ্ছা মতো খায়, তবে আমি একটু পাতলা করার জন্য হাফ কাপ পানি দিচ্ছি। আপনারা যারা পুদিনা পাতা আর কাঁচামরিচ বেটে ব্যবহার করবেন তাদের ছাঁকতে হবে না, কিন্তু আমি যেহেতু কাঁচামরিচ আর পুদিনা পাতা আস্ত দিয়েছি তো আমি এটা ছেঁকে নিব। বুড়হানির মধ্যে নর্মালি বরফ দেওয়া হয়, বাট আমি বরফ দিব না, শুধু ডেকোরেশনের জন্য উপরে একটা পুদিনা পাতা দিয়েছি, এতে স্মেলটা আরো বেশি স্ট্রং হবে। এটাই ছিল বুড়হানির সিম্পল ট্রিক। আপনারা বাসায় বানাবেন এবং আপনাদেরটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি অরিন কাজী, নেক্সটে দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ। Thanks again for the box.